তোমার জন্মদিন তো আমি কি করবো, তা থেকে গাড়ি খুলো, যাইতে হবে না? জি স্যার, জি স্যার। বন্ধু? হ্যাঁ বন্ধু বলো। শোনো, 25 তারিখে তো আমার বার্থডে, লামে এডেনে প্রোগ্রাম রাখছি, সবাই তোমরা আসবে ওই জায়গায়, ঠিক আছে? তুমি গাড়িটা পার্কিং এ রেখাও, ঠিক আছে? আমি আসতেছি। হুম স্যার, একটা কথা ছিল। কি বলবো আবার স্যার? 3000 টাকা লাগতো তো। ওগো যারা আর ভালো লাগে না, ঠিক আছে, তোমরা যা শুরু করো মাস শেষ হইতে পারে না, তোমরা সে টাকার জন্য দাঁড়ায় থাকো, অগ্রিম টাকা তোমাদের লাগেই প্রতি মাসে, যা করো না মাস শেষ হওয়ার আগে শুধু টাকা টাকা, এই নাও ধরো। ধন্যবাদ স্যার, অনেক উপকার হলো। শান্তিও নাই আমাদের। 1800 টাকা, কাপড়টা খুবই ভালো। আর একটু দামি আছে এর চেয়ে? না। এই কি রে, কি করিস? গাড়ি নামুছে, গাড়ি বয়ে বয়ে মোবাইলে কথা কও না? স্যার আমার জন্মদিন তো, তাই একটু বন্ধুদের সাথে কথা বলতেছিলাম। তোমার জন্মদিন তো আমি কি করবো, তা থেকে গাড়ি খুলো, যাইতে হবে না? জি স্যার, জি স্যার। কই গাড়িটা পয়সা করে রাখবো? হ্যাঁ না, বয়ে বয়ে মোবাইলে কথা কয়, তাড়াতাড়ি করো। জি স্যার, আপনি উঠেন উঠেন। একটু সুস্থ হয়ে যায় থাই মতো, ঠিক আছে? জি স্যার, জি স্যার। তুমি গাড়িটা পার্কিং এ রেখে আসো, আমি উপর থেকে আসতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন আবার ফাফা একটা বাতি খরচ করা লাগবে, জন্মদিন আবার ওটা বলাও লাগে। ভাই শার্ট দেখায়েন তো কিছু? ও শার্ট দেখবেন? ও এইটা দেখতে পারেন। কত পড়বে এটা? এটার দাম 1500 টাকা। আরে না না, এগুলো না, আরেকটা দেখা না, একটু কমে ভিতরে দেখা, একটু কমের মধ্যে দেখাবো। কোনটা যে দেই? আচ্ছা এটা দি, এটা 1000 টাকা, এটা চলবো? বুঝতেছেন না, আমার একবারে কম দামি যে শার্টটা ওইটা লাগবে, এগুলো হবে না। আরো কম দামি? আচ্ছা এইটা নিতে পারেন, এটার দাম 400 টাকা। ঠিক আছে এইটা চলে, এটা চলে। এত কম দামি শার্ট কার জন্য নেবেন ভাই? আরে ড্রাইভার নাকি জমেন, সকালবেলা বললো হাইদা পক পক করে কইলো, দিয়ে দি একটা শার্ট, গরিব মানুষ দামি শার্ট দেখি করবো, এটাই দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, ড্রাইভারদের জন্য এটাই ঠিক আছে, এটা খারাপ না ভাই, ভালোই আছে। আচ্ছা আচ্ছা ধরেন ভাইয়া, এই নেন 400 টাকা ভাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন ভাই, ভালো থাকবেন, ধন্যবাদ, ঠিক আছে আবার আসবেন কিন্তু। এই হ্যালো বন্ধু। হ্যাঁ বন্ধু বলো। শোনো, 25 তারিখে তো আমার বার্থডে, লামে এডেনে প্রোগ্রাম রাখছি, সবাই তোমরা আসবে ওই জায়গায়, ঠিক আছে? অবশ্যই আসবো, ফ্যামিলি নিয়ে ওই জায়গায় আসবো, 25 তারিখে স্যার জন্মদিন করব ইনশাআল্লাহ। কি বলো, তোমার প্রোগ্রাম আর আমরা আসবো না? ঠিক আছে। তুমি গাড়িটা পার্কিং এ রেখাও, ঠিক আছে আমি আসতেছি। হুম স্যার, একটা কথা ছিল। কি বলবো আবার স্যার? 3000 টাকা লাগতো তো। টাকা দেয়া কি করো তুমি স্যার? একটু দরকার ছিল। কি দরকার বলো? স্যার থেকে কাটা নিয়ে আনছে। তোমাকে জ্বালা আর ভালো লাগে না, ঠিক আছে, তোমরা যা শুরু করো মাস শেষ হইতে পারে না, তোমরা সে টাকার জন্য দাঁড়ায় থাকো, অগ্রিম টাকা তোমাদের লাগেই প্রতি মাসে, যা করো না মাস শেষ হওয়ার আগে শুধু টাকা টাকা, এই নাও ধরো। ধন্যবাদ স্যার, অনেক উপকার হলো। শান্তিও নাই আমাদের। স্যার তো টাকা ডালে অনেক ভালোই হইলো, স্যার দিলো এইটাই অনেক কিছু। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, কিছু লাগবে ভাই? ভাই আমার একটা শার্ট লাগবে। ও শার্ট লাগবে, কি টাইপের নিবেন? দেখান আপনি, ভালোগুলাই দেখান। ও আচ্ছা আচ্ছা, এই যে এটা দেখতে পারেন, 1500 টাকা। আর একটু দামি নাই ভাই? এর চেয়ে দামি আছে, এই যে এটা নিতে পারেন, 1800 টাকা, কাপড়টা খুবই ভালো। আর একটু দামি আছে এর চেয়ে? না এর চেয়ে দামি আর আমাদের এখানে হবে না ভাইয়া, এটা আপনি দেখতে পারেন, যার জন কিনবেন তাকে খুবই ভালো মানাবে। এটা থেকে আমার স্যারে মানাইবো? হ্যাঁ হ্যাঁ, যে পরবে তাকেই মানাবে, অনেক সুন্দর কালার এটা। আচ্ছা ভাইয়া, এত দামি শার্ট কাকে দিবেন? আমার স্যারের জন্মদিন তো, তাই শার্টটা কিনতেছিলাম। ভাই রে দুনিয়া, তার স্যার এত বড় লোক হয়ে 400 টাকা শার্ট নিয়ে গেল, আর সে কর্মচারী হয়ে এত দামি শার্ট নিচ্ছে তার স্যারের জন্য। আচ্ছা এই যে নেন আপনার কাপড়। ভালো থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার প্লিজ।